নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। তো বন্ধুরা, অবশেষে প্রকাশিত হলো 2021-22-এর নতুন লিস্ট। হ্যাঁ বন্ধুরা, 2021-22-এর নতুন গড়ের লিস্ট প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে লাইভ দেখাবো যে কীভাবে আপনি আপনার গ্রামের লিস্ট চেক করতে পারবেন 2021-22-এর লিস্ট। তো অনেকদিন ধরেই 2021-22-এর লিস্ট দেখা যাচ্ছিল না, তো অবশেষে একেবারে আপডেট দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের সেন্ট্রাল যে পোর্টাল, তো সেন্ট্রাল পোর্টাল থেকে একবারে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের গ্রামে কতজনের নামে এই ঘরের টাকা এসেছে বা ঘর স্যাংশন হয়েছে। তো বন্ধুরা, যাদের যাদের নামে এই ঘরের টাকা এসেছে, তো সকলেই কিন্তু 1,20,000 টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। তো এর জন্য যেটি করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটি, ওয়েবসাইটটির সঙ্গে আমরা নিশ্চয়ই পরিচিত, pmayg.nic.in। এই ওয়েবসাইটটিতে আসার পর নিচের দিকে স্ক্রল করে এগিয়ে আসবেন, এই মেনু বার অপশানটিতে ক্লিক করবেন। আপনারা মেনু বার অপশানটিতে ক্লিক করে মাত্র দেখুন 2 নম্বর একটি অপশান পাবেন, আবাস সফট। এই আবাস সফট অপশানটিতে আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো বন্ধুরা, এই আবাস অপশানটিতে ক্লিক করে মাত্র এটি 2 নম্বর একটি অপশান পাবেন, রিপোর্ট। তো এই রিপোর্ট অপশানটিতে আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো রিপোর্ট অপশানটিতে ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আমাদের সামনে কিন্তু খুলে যাবে। তো একটি নতুন পেজ আমাদের সামনে খুলে গিয়েছে। এবারে আপনারা কী করবেন, এই পেজটি স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে যাবেন। আসার পর এখানে একটি অপশান পাবেন, সোশ্যাল অডিট রিপোর্টস বেনিফিসিয়ারি ডিটেলস ফর ভ্যারিফিকেশন। এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার মধ্যে একটি নতুন পেজ আমাদের সামনে খুলে যাবে। এবার এখানে যেগুলো চাওয়া হচ্ছে, তো আপনাকে সিলেক্ট অপশানে ক্লিক করে সেগুলো বেছে নেওয়া হবে। তো প্রথমে সিলেক্ট অপশানে ক্লিক করলাম, এখানে স্টেটের নাম, রাজ্যের নাম চাওয়া হচ্ছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গল। তো আমরা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে খুঁজে নেবো, নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবো। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পর এবারে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট রয়েছে, তো ডিস্ট্রিক্ট আমরা চুজ করে নেব। এবার সেই ডিস্ট্রিক্টের যে ব্লক আছে, সেই ব্লকের নাম চুজ করে নেব। সরি বন্ধুরা, ভুল সিলেক্ট হয়ে গিয়েছে। তো এবার আমরা সেখানকার যে এ রয়েছে, ব্লক রয়েছে, তো সেই ব্লক আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের যে ডিস্ট্রিক্ট এবং আপনাদের যে ব্লক এবং তারপর হচ্ছে পঞ্চায়েত, তো আপনাদের যে পঞ্চায়েত রয়েছে সে পঞ্চায়েত আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার যে দিকে স্ক্রল করে এগিয়ে যাবেন, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এবার একদম শেষে দেখুন 2021-22, এই 2021-22 লিস্টটা, এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমরা ক্লিক করে নেবেন। 2021-22 সিলেক্ট করে নেওয়ার পর যে দিকে একটি অপশান পাবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই অপশানটিতে আপনারা চুজ করে নেবেন। এই অপশান চুজ করে নেওয়ার পর দেখুন মতো নিচে একটি ক্যাপচা কোড এসছে। তো ক্যাপচা কোডটি দেখুন, আপনাদের পাশে এই চাকা একটা অপশান রয়েছে, চাকা অপশানে ক্লিক করে আপনারা এই ক্যাপচা কোডটি আপনাদের হিসাব মতো পরিবর্তন করে ফেলতে পারেন। ঠিক আছে, আমি ক্যাপচা করতে দিয়ে দিয়েছি, সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি, কোনো রকম সমস্যা সম্মুখীন আপনাদের যাতে না হতে হয়। এবারে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দিয়ে আমার থেকে নেবো, বন্ধুরা ঠিকই এসছে। যে দিকে দেখুন বন্ধুরা, অপশান চলে এসেছে ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ। তো আমরা এখান থেকে যে কোনো একটি অপশানে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সম্পূর্ণ ডেটা কিন্তু চলে এসেছে। তো আমরা কী করবো, এটা আমরা ডাউনলোড পিডিএফে ক্লিক করে আমরা এটা আমরা ডাউনলোড করে নেবো। দেখুন বন্ধুরা, ডাউনলোড হয়ে চলে এসেছে, পুরো পিডিএফ ফাইলটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন বন্ধুরা, এখানে প্রথমে বেনিফিসিয়ারি নাম রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তারপরে দেখুন স্কিম নেম দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 2021-22 কিন্তু অলরেডি চলে এসেছে। এবারে দেখুন এই হাউস স্যাংশন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন 20/7/2021 হাউস স্যাংশন হতে হয়ে গিয়েছে, স্যাংশন ডেট দিয়ে দেওয়া হয়েছে। কত টাকা পেয়েছে, 1,20,000 টাকা ইনি পেয়ে গেছে এই ব্যক্তি। এবং ইন্সপেকশন ডেট দেখুন বন্ধুরা, এখানে দেখাচ্ছে 25/2/2021, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এইভাবে এই প্রসেসে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছেন।
পাচ্ছেন বন্ধুরা, দুজন মানুষ এই গ্রামের পঞ্চায়েতের মধ্যে ঘরের টাকা পেয়েছেন, তো সকলের নাম এখানে চলে এসেছে। তো এইভাবে এই প্রসেসে আপনারা এক্ষুনি আপনাদের গ্রামের লিস্ট চেক করে দেখুন যে আপনার নাম এসেছে কি না।